খোকাবাবু ক্যারাভ্যানে করে মস্তি করতে করতে ঘুরছেন, কারণ তিনি বার্তা দিচ্ছেন, চোর তোমাদের চিন্তা নাই, তোমাদের পাশে আমরা আছি। খোকাবাবু ক্যারাভ্যানে করে মস্তি করতে করতে ঘুরছেন, কারণ তিনি বার্তা দিচ্ছেন, চোর তোমাদের চিন্তা নাই, তোমাদের পাশে আমরা আছি। চোর তোমাদের চিন্তা নেই, তোমাদের পাশে আমরা আছি। জীবন কৃষ্ণ সাহা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন অধীর চৌধুরী। শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হতে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বলেছেন, আগে প্রমাণ হোক অপরাধ, দল আমার পাশে রয়েছে। কথা প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, দল তো পাশে থাকবেই, চোরেদের দলের সঙ্গে চোরেরা থাকবে না তাই হয়। দিদি তো চোরেদের দলের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত, এ নিয়ে কি বলছেন অধীর চৌধুরী শুনুন আপনারা। থাকবেই, চোরদের দলের সঙ্গে থাকবে না চোর চোররা? দিদি তো চোরদের দলের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত, দল তো থাকবেই, চোরদের দলের সঙ্গে থাকবে না চোর চোররা? দিদি তো চোরদের দলের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত। এরপরে অভিষেককে খোকাবাবু বলে কটাক্ষ করেন অধীর। তিনি বলেন, দিদি এবং তার খোকাবাবু সবাই মিলে চোরদের রক্ষা করার জন্য সারা বাংলা চষে বেড়াচ্ছেন। দিদি প্রশাসনিক বৈঠক করেছেন আর খোকাবাবু সেই সময় ক্যারাভ্যানে করে ঘুরছেন, কারণ তিনি বার্তা দিচ্ছেন, চোর তোমাদের চিন্তা নেই, তোমাদের পাশে আমরা আছি। কি বলছেন অধীর চৌধুরী শোনাবো আপনাদের। খোকাবাবু সবাই মিলে চোরদেরকে রক্ষা করার জন্য সারা বাংলা চষে বেড়াচ্ছেন, দিদি প্রশাসনিক বৈঠক করছেন, খোকাবাবু ক্যারাভ্যানে করে মস্তি করতে করতে ঘুরছেন, কারণ তিনি বার্তা দিচ্ছেন, চোর তোমাদের চিন্তা নাই, তোমাদের পাশে আমরা আছি। খোকাবাবু সবাই মিলে চোরদেরকে রক্ষা করার জন্য সারা বাংলা চষে বেড়াচ্ছেন, দিদির প্রশাসনিক বৈঠক করছেন, খোকাবাবু ক্যারাভ্যানে করে মস্তি করতে করতে ঘুরছেন, কারণ তিনি বার্তা দিচ্ছেন, চোর তোমাদের চিন্তা নাই, তোমাদের পাশে আমরা আছি। শুক্রবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গিয়েছিলেন অধীর চৌধুরী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হতে খুব স্বাভাবিকভাবেই তাকে প্রশ্ন করা হয় জীবন কৃষ্ণ সাহাকে নিয়ে। কে জীবন কৃষ্ণ সাহা, না যে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেফতারের ঘটনাটা কোনো সিনেমার থেকে কম কিছু নয়। যে জীবন কৃষ্ণ সাহাকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন তিনি তার ফোন ফেলে দিয়েছিলেন, সেই জীবন কৃষ্ণ সাহা তিনি বলেছেন যে আগে দোষ প্রমাণিত হোক, দল আমার পাশে রয়েছে। আর জীবন কৃষ্ণ সাহার এই কথার প্রেক্ষিতেই অধীর চৌধুরী তিনি বলেন, দল তো পাশে থাকবেই, কারণ চোরদের পাশে দল রয়েছে। তিনি বলছেন যে যেই সময় এই ধরনের ঘটনা ঘটছে তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যারাভ্যানে করে বাংলা চষে বেড়াচ্ছেন চোরেদের রক্ষা করার জন্য। অধীর চৌধুরী বলছেন যে চোরেদের দলের সঙ্গে চোরেরা থাকবে না, এটা কখনো হতে পারে? এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চোরেদের নেত্রী বলেই কটাক্ষ করেছেন। খুব স্বাভাবিক জীবন কৃষ্ণ সাহা এবং সর্বোপরি এসএসসি দুর্নীতি, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাজ্য সরকার বেশ কিছুটা ব্যাকফুটে, এমনটা বলা যেতেই পারে। আর সেখান থেকে দাঁড়িয়ে বিরোধীরা তো কটাক্ষ করবেই, ঠিক যেভাবে অধীর চৌধুরী কটাক্ষ করলেন। রাজ্য রাজনীতিতে প্রতি মুহূর্তে এই ধরনের সমস্ত খবরের আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আপনারা আজতাক বাংলার ইউটিউব চ্যানেলটিকে সঙ্গে রাখুন, সাবস্ক্রাইব করুন আজতাক বাংলা।